শুক্রবার দিন, উনি হজের দিন মানুষ নামাজ পড়ে, আপনি মেয়েকে পুরসাব মারে, মানুষটা কি বলে বলেন? হজ থেকে আইসে যদি এই পাগলা মেয়ে তাহলে হসপিটাল লাভ হবে কি? কটাইব তারি খাইতাছি, আয়া কয় কি তোর কোনো কাম নাই, তা আমি কইছি ম্যাডাম আমি উঠতাছি, তো এই কথা কইলাম কেলে দুনোটা গোলাপান ধরে আসরানো শুরু, পরে বেটে থাবা দিয়ে হাত ধরছে, তাই কেবল আমার ইচ্ছা মতন পিটাইছে। না এর আগে অনেক, আজকে প্রথম। দেন কিছুই চায় নাই ওনার কাছে, কিছুই চায় না, পাঁচতলার থেকে কি চাইবো নিচের থেকে? ও ভিক্ষা করে, আমরাও ভিক্ষা করি, সবকি ভিক্ষা করি, এখানে পয়সা আসিলাম আমি, এখানে পয়সা দিচ্ছি, আমার শরীরে পুরানা বিচার আছে না। কে মারছে? এই যে মহিলা। মহিলার নাম কি জানেন? আমি নাম জানি না, আমি চিনি না, আমার টাকা চাইতে চারক বাসায় হের কাছে কিছু কই না, এ আমার কাছে পাঁচতলা থেকে পানি ঢেলে দিচ্ছে আমার মাথার উপরে, তিনবার দি পানি দিচ্ছে আমার মাথার মধ্যে, তারপর আমার গালাগালি করছে উপরের থেকে, মামলা করে দেবো, সে মাইরা আসলো আবার সেই মামলা করতে চাচ্ছে, তারপর বাচ্চাটার আসার মাসে তিন চারবার করে তুমি এদিক দিয়ে যাও আর দলে উপরের থেকে পানি হালায় ময়লা হালায় ডাক দিলে আমার চোখ লাগে কথা কে, বুঝছেন? এদের কাছে বিশ্বাসে আমরা বিচার পাই না, আজকে একটা ভিক্ষুক এখানে হের থেকে কিছু চাই না, সামনে গেটের সামনে ফরসেরি বাচ্চাটার দুটো দুটা তিনটা আসার দিছে, ওই মেয়েটারও তার মাসে মাইরে এরপর পরে ভিতরে ঢুকিয়া গেছে গা। উনি কে? উনি উপরে পাঁচতলা ফ্ল্যাটের মালিক, ওনার লগে আমরা প্রতিবাদ করি, আমরা এর বিচার পাইতেছি না, ওনার দ্বারা কিছু করলে উনি এখানে গরম দেখায়, তো আমরা ফালে কিছু করিস, আমরা সাধারণ মানুষ আমরা কারে কি করবো? না কোনো সমস্যা নাই, ফকির টকেরে কোনো সমস্যা নাই, বরঞ্চ এই মহিলাই যে উনি উনি সমস্যা করে দিকে, এই গলিতে ফকির টকেরে কোনো সমস্যা নাই, সব এভরিথিং নর্মাল। সমস্যা কি ভিক্ষুক নাকি উনি? উনি এক বছর ধরে নালিশ করতেছি, এর কোনো ফয়সালা আওয়াচ্ছে না, আজকে একটু ফয়সালা যদি হয় তাহলে আমাদের জন্য ভালো হয়, রাস্তাতে আটটারি নে চার মাছ বাটি তরকারির বাটি সব কিছু মাথার মধ্যে মেলায়, পানি মারবো ট্রিটমেন্ট করুক, সাধারণ মানুষের মারবে কেন? হজ থেকে আইসে যদি ওই পাগলাম করে তাহলে হসপিটাল লাভ হবে কি? আপনি আপনি ছবি তুলতেছেন কেন ভাই? আপনি কি জার্নালিস্ট? আপনি ছবি তুলতেছেন কেন? আপনি ওনার উনি আমার ছবি নিল কেন? এই মোতাতে উনি আমার ছবি নিল কেন? আপনারা শুনেন আপনারা শোনেন নাকি জিয়া রাখবে? এটা আইন করবে, এটা জানি না আপনার ছবি নিচ্ছি কেন, আমি সবাই ছবি নিচ্ছি, কাদের সবার ছবি নিচ্ছি? আমি তো যেহেতু সে একজন মহিলা, সেহেতু সে কারণে আমাদের আইনগতভাবে মহিলা পুলিশ আসলে আমরা তার সাথে তারপরে কথা বলবো, যারা ভিকটিম ওদেরকে আমরা ঢাকা মেডিকেলে পাঠাইছি, ওদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের মোবাইল টিম গেছে, মোবাইল টিম আছে সাথে, তারা চিকিৎসার ব্যবস্থা করবে ঢাকা মেডিকেলে। তাদের বক্তব্য হচ্ছে যে উনি দীর্ঘদিন ধরে এই ধরনের কার্যক্রম করে আসতেছে, ঠিক আছে, তারপরে আমরা বাকিটা আমরা তদন্ত করে দেখবো যে আসলে বিষয়টা কি।